আমাদের বাড়ি কলকাতায় আজকে আমাদের শেষ দিন। দেখতেই দেখতে ছুটি শেষ, আর এই ব্যাগ গোছাতে গোছাতে হঠাৎ একটা প্রশ্ন এলো মনে। যদি জিজ্ঞেস করি কি খুঁজতে যাই আমরা দূরে, ভাবি না কি পাচ্ছি আর কি যাচ্ছি ছেড়ে। তবে কাছে থাকতে কি বুঝতাম সেই ভালোবাসার টান এতদিন ধরে? দূরে গিয়ে এটুকুনি বুঝেছি নিজের দেশ আর লোকেদের মর্ম ঠিক করে। যাওয়ার সময় আমার শহর যেন বারবার জিজ্ঞেস করে, আবার কবে আসবি কি রে? আমরা পেছনে তাকিয়ে নিজেদের সান্ত্বনা দিই, আবার আসবো ফিরে, আবার আসবো ফিরে। শুরু করছি বাড়ি ফেরার গল্পের শেষ অধ্যায়। তবে এটাকে বাড়ি ফেরার গল্প বলাটা বোধহয় ভুল, বরং বলা যায় টুনটুনির বাসায় ফেরার গল্প, যেই ছোট্ট পাখির বাসা আমরা বানিয়েছি আমেরিকায়। কলকাতা থেকে ফ্লাইট টেক অফ করতে আর কিছুক্ষণ, 25 ঘন্টার যাত্রা করে পৌঁছাবো ওয়াশিংটন ডিসি। জার্নিটা অনেকটা লম্বা আর অনেক কিছু আছে শেয়ার করার। ভিডিওটা পারলে স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আসার পর থেকে সময় যেন ঝড়ের মতন পেরোলো, আর দেখতে দেখতে যাওয়ার দিনটাও এসে গেল। 15টা দিন যেন মনে হলো 15 ঘন্টা। আমরা যখন পুজোর সময় আসার ডিসিশন নিই, তখন একটু ডিলেমায় ছিলাম। কম দিনের ছুটি পেয়ে পুজোয় আসবো, না আরেকটু বেশি ছুটি জমিয়ে অন্য সময়? তখন আমার বাবা এই কনফিউশনটা দূর করল, এই বলে যে পুজোর 5 দিন 1 মাসের সমান। ব্যাস, আর 2 মিনিটও ভাবিনি, টিকিট কেটে ফেললাম। এই সিরিজের প্রথম এপিসোডে হয়তো দেখেছেন, কলকাতা আসার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসিতে যখন এয়ারপোর্ট পৌঁছাই, সব কিছুই নিজেকে করতে হয়, হেল্প করার কোনো গল্পই নেই। সেই দেশে কালচারটাই এরকম, কিছু করার নেই। কিন্তু এইখানে দিস ইজ মাই সিটি, আর যাকে দেখছেন হেল্প করতে সে ফ্যামিলি, আমাদের ভাই। তাকে বলতেও হয়নি ছাড়তে আসার কথা। এই অ্যাটাচমেন্টগুলো ছেড়ে যেতে যে কেমন লাগে সেটা বলাই বাহুল্য। খুব খুশি আর আনন্দে কাটলো এই কটা দিন। পুজোতে এলাম বলে বাড়ির সবাইকে একসাথেও পেলাম, কিন্তু যাওয়ার সময় এটাও রিয়েলাইজ করছি যে হাতে যতই সময় নিয়ে আসি, সেটা 10 দিন হোক বা 1 মাস, যাওয়ার দিনটা ঝড়ের গতিতে এগিয়ে আসে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এইখানে ব্যাগ ড্রপ করে ইমিগ্রেশন হবে, তারপরে সিকিউরিটি চেক ইন করে ভেতরে ঢুকবো। সিকিউরিটি সেকশনে এরপরে ক্যামেরা অ্যালাউড নয়, তো দেখা হবে চেক ইন করার পরে। পুজো আর দিওয়ালি পারপাসে সিকিউরিটি এত বাড়িয়ে দিয়েছে, অনেকক্ষণ টাইম লাগবে এটা। একদিক দিয়ে ভালো, আমরা আমাদের হাতে টাইম আছে, টাইম না থাকলে এটা খুব হেক্টিক হয়ে যায়, বাট যেহেতু টাইম আমাদের দেশের সেফটি এদের হাতেই, তো এটাকে আমরা ডিনাই করতে পারি না এই টাইমটা। একটা জিনিস যেটা আমরা ট্রাভেল করতে করতে শিখেছি সেটা হলো, এই সিকিউরিটি চেক যখন হয় তখন খালি বোতল ক্যারি করা যায়, বাট জল ভর্তি ক্যারি করা যায় না। তো যবে থেকে আমরা এটা জেনেছি, আমরা খালি বোতল মানে জলটাকে আগেই ফাঁকা করে আনি, আর এখানে আফটার সিকিউরিটি চেক আমরা এই বোতলটাকে আবার এরকম ভরার জায়গা আছে, জল খাওয়ার জায়গা আছে, এখান থেকে আবার জলটা ভরে নিই। এটার একটাই কারণ হচ্ছে জলে যাতে কেউ কিছু মিশিয়ে না আনতে পারে, সেই জন্য জলটা আগে ফেলে দিতে বলে, তারপরে ভেতরে ঢুকে আবার জল ভরে নেওয়া যায়। ওয়েট করতে করতে একটা জিনিস মনে পড়লো, একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান, সেটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা আগে ভাবতাম যে হ্যান্ড ব্যাগেজ যেটা, যেটা আমরা পিঠে নিয়ে কেবিন লাগেজেস মানে কেবিন লাগেজ হিসেবে নিয়ে উঠি, সেটা মেজার হয় না। বাট কলকাতা এয়ারপোর্টে আমরা এটা দেখলাম যে কেবিন লাগেজটাও মেজার করে। যারাই ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন, চেষ্টা করবেন যে কেবিন লাগেজ যেটা, যেটা পিঠে নিয়ে বা ছোটো ট্রলি যেগুলো কেবিনে রাখা যায়, সেগুলো 7 কেজির নিচে করার।
কারণ যদি বেশি হয় তখন ওটাকে চেক ইন করাতে বাধ্য হতে হয়। সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টই থাকুক বা এমন কিছু থাকুক যেটা আপনার একান্তই জরুরি, এটা মনে রাখবেন। কলকাতা এয়ারপোর্ট থেকে ওঠার সময় 7 কেজিসের তলায় যেন কেবিন লাগেজ হয়। এই এতক্ষণে বোর্ডিং স্টার্ট হলো, টিকিট যখন দেয় তখন জোন ভাগ করে দেয়। এই যে আমাদের এখানে লেখা আছে জোন 4, তো এখন জোন 2 ডাকছে, জোন 2 শেষ হলে জোন 3, তারপরে জোন 4। এটা করার মেন রিজন হচ্ছে যাতে ফ্লাইটের পিছন দিক থেকে ফিল করতে শুরু করে, তাহলে কি হ্যাপাজার্ড হয় না, মানে লোকজন ধাক্কাধাক্কি হবে না, একদম পিছন থেকে সামনে আস্তে আস্তে ফিল হতে হতে আসবে। কলকাতা আসার সময় যখন USA থেকে আমরা যাত্রাটা শুরু করি তখন ওয়াশিংটন এয়ারপোর্টে প্লেনে ওঠার পেশেন্সটা ধরে রাখতে পারছিলাম না, আর এখন দেখুন বোর্ডিং স্টার্ট হওয়ার সত্ত্বেও সিট ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। স্বাভাবিকভাবে আসা এবং যাওয়ার সময়ের এন্থুতে আকাশ পাতাল তফাত। কার ইচ্ছা করে বলুন বারবার গুড বাই বলতে, কার ইচ্ছা করে নিজের জায়গা ছেড়ে অন্যের জায়গায় যেতে। যে কোনো ডিসিশন নেওয়ার সময় আমরা তলিয়ে দেখি যে কি পেতে কি ছাড়তে হবে, কিন্তু সেই মুহূর্তে ফিউচারের চাওয়া পাওয়াগুলোকে কি ঠিক করে বোঝা যায়? যতক্ষণ না জলে নামছি বোঝাই যায় না আসলে জল কতটা গভীর। কিন্তু অন এ পজিটিভ নোট, এই অভিজ্ঞতাগুলোই আমাদের মানসিকতাকে আরও দৃঢ় করে জীবনের আরও অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এবার শুরু লম্বা ছাড়নি, সঙ্গে থাকুন। ইচ্ছে করে না একদম নিজের শহরকে ওপর থেকে যাওয়ার সময় দেখতে, ইচ্ছে করে না একদম ছেড়ে চলে যেতে। তবে এই কথাই বলি বার বার মনে মনে, আবার আসবো ফিরে, আবার আসবো ফিরে। এবার নিজেদের মন ভোলানোর জন্য ফ্লাইটের মধ্যে একটাই সাধন ছিল, খাবার। উইন্ডোর দিকে তাকিয়ে আর লাভ নেই, পুরো অন্ধকার। ফ্লাইটটা টেক অফ করলো ভোর 4টের সময়। চোখে ঘুম, মন খারাপ আর পেটে খিদে, মানে যা যা আমাদের আনকমফোর্টেবল করতে পারত সবই ছিল। তবে রাতটা কাটার পর যখন সকাল হয় বাইরের দৃশ্যটা দেখার মতন হয়ে ওঠে, অরেঞ্জ আর ইয়েলোর এক অসাধারণ কম্বিনেশন। কিছুক্ষণের মধ্যেই নিচের দিকে তাকিয়ে দেখি ডেজার্ট, চারিদিকে আর কিচ্ছু নেই, খালি ব্রাউন কালার, আর মাঝে মাঝে কয়েকটা টাউন আর তার সাথে বাড়ি। বুঝতে পারি যে ইন্ডিয়া রাতের মধ্যে ছেড়েই বেরিয়ে পড়েছি আর মিডল ইস্ট কান্ট্রিগুলোর দিকে এগোচ্ছি। আবুধাবিতে নামতে আর হয়তো বেশিক্ষণ বাকি নেই, কলকাতা থেকে আবুধাবি অবধি ফ্লাইট টাইম ছিল 5 ঘন্টার মতো। মিডল ইস্ট কান্ট্রিগুলোকেও ওপর থেকে দেখতে কিন্তু বেশ লাগে, ভেতরটা কেমন এখনও সেটা ঘোরার সুযোগ পাইনি। আমরা দুবাই, কাতার আর আবুধাবি এই 3টে সিটি দিয়েই ট্রানজিট করেছি, কিন্তু হাতে সময় কম থাকার জন্য এয়ারপোর্ট ছেড়ে বেরোতে পারিনি। কোনোবার যদি বাড়ি আসা যাওয়ার পথে সুযোগ পাই, ট্রানজিট টাইম 6-7 ঘন্টার বেশি থাকলে আপনাদের সিটিটা ঘুরে দেখাবো, তবে সেটা বাড়ি যাওয়ার পথে নাও হতে পারে, তখন ট্রানজিট টাইম লম্বা নেওয়ার মতন ধৈর্য থাকে না। প্রথম 2টো এপিসোডে তো দেখলেনি, কতক্ষণে বাড়ি ঢুকবো সেই তারাই থাকি। বাড়ি থেকে বেরোনোর সময় ডেফিনেটলি কোনোবার সুযোগ পেলে ট্রানজিট টাইমটা বেশি নেওয়ার চেষ্টা করব, আমাদের সাথে সাথে আপনাদেরও ঘোরা হয়ে যাবে। পৌঁছে গেলাম আবুধাবি এয়ারপোর্ট। এর আগে আমরা USA যাওয়ার সময় কাতার এয়ারওয়েজ ভায়া কাতার, এমিরেটস ভায়া দুবাই, এয়ার ফ্রান্স ভায়া প্যারিস আর ইজিপ্ট এয়ার ভায়া কায়রো, এই কটা এয়ারপোর্টের থ্রু দিয়ে গেছি। কিন্তু এইবার আবুধাবিতে ট্রানজিট করার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল যেটা আগে কোনোবার হয়নি। সেখানে আবার ক্যামেরা অ্যালাউড নয়। দাঁড়ান, সিকিউরিটি চেক করার পর আপনাদেরকে ডিটেলসে বলছি।
ওই যে ওইখানে বোর্ডে দেখে নিল আমাদের গেট দিয়েছে কি আমাদের সেকেন্ড লেগ অফ জার্নির জন্য আমরা এখন ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। এইবারে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো ইউএস সিকিউরিটি বর্ডার, এটা আমাদের আগে আমাদের কোনো এক্সপিরিয়েন্স হয়নি। আরে গুড মর্নিং, প্লিজ রিমেইন সিটেড এন্ড ক্লিয়ার দ্য বোর্ডিং এরিয়া হিয়ার হোয়াইল ইউ এক্সপ্লেইন বোর্ডিং প্রসেস। অ্যাজ ইউ হ্যাড আমাদের ফার্স্ট লেগ অফ জার্নিটা কমপ্লিট করে সবথেকে লম্বা জার্নিটার জন্য এখন আমরা ওয়েট করছি। এবার আমাদের নতুন অভিজ্ঞতা হলো যে ইমিগ্রেশনটা আবুধাবিতেই হয়ে গেল, এখনো আমরা আটলান্টিক পেরোই নি। যে ইমিগ্রেশন হতে পারে একটা অন্য কান্ট্রি, এটা আমার আইডিয়া ছিল, বলতেই দেবে না এটা অ্যানাউন্সমেন্টের পর দেখলেন তো অ্যানাউন্সমেন্টের জ্বালা কি অবস্থা হয়। রেস্ট নেওয়া তো দূরের কথা, আপনাদের সাথে একটা অভিজ্ঞতাও শেয়ার করতে পারছিলাম না। এত নয়েজ আর অ্যানাউন্সমেন্টের মাঝখানে জানি না আপনাদের ঠিক করে বোঝাতে পেরেছি কি না, আর এরকম সিচুয়েশনই কাজে আসে এই ভয়েস ওভার। ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে বলি তাহলে, অন্য দেশ থেকে যে কোনো দেশে ঢোকার সময় সেই দেশের সরকারকে অফিসিয়ালি জানাতে হয় যে আমি তোমার দেশে ঢুকছি, সেই প্রসেসটাকেই বলে ইমিগ্রেশন। সাধারণত একজন অফিসার এখানে জিজ্ঞেস করেন যে আমরা কেন এসেছি, কতদিনের জন্য এসেছি, কোথায় থাকবো ইত্যাদি ইত্যাদি। সব কিছু ঠিকঠাক বলতে পারলে আপনাকে দেশে ঢুকতে দেবে, আর কোনো রকম সন্দেহ হলে এরা স্ট্রেট ওখান থেকে আপনাকে আপনার হোম কান্ট্রিতে পাঠিয়ে দেবে, যাকে বলে ডিপোর্টেশন। বাবা, এসব ভাবলেও ভয় করে। তো এই ইন্টারন্যাশনাল ট্র্যাভেলের সময় আমরা যখন আমাদের ডেস্টিনেশন কান্ট্রি অর্থাৎ ফাইনালি যে দেশে যাচ্ছি সেখানে প্রথম ঢুকি, সেই এয়ারপোর্টেই সাধারণত এই ইমিগ্রেশন হয়। তাই হিসেব মতন আমাদেরও ওয়াশিংটন এয়ারপোর্টেই এই প্রসেসটা হওয়ার কথা, কিন্তু আবুধাবির সাথে ইউএসএর চুক্তি আছে, তাই এই প্রসেসটা আমেরিকাতে ঢোকার আগে আবুধাবি এয়ারপোর্টেই হয়ে গেল। এর সবথেকে বড় সুবিধা হলো ওয়াশিংটনের মতন বড় এয়ারপোর্টে যেখানে বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ আসেন, সেখানে এই ইমিগ্রেশনে অনেক লম্বা লাইন পড়ে, যেটা আমাদের আর দিতে হলো না। আবুধাবিতে লাইনও কম ছিল, এবার ওয়াশিংটনে নেমে জাস্ট লাগেজ নেব আর বেরিয়ে যাব। ভাবুন একবার, ফিজিক্যালি এখনও আটলান্টিক মহাসাগর পেরোনো বাকি, কিন্তু অফিসিয়ালি ইউএসএতে এন্ট্রি হয়ে গেল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পেরেছি। এবার চলুন আবার সেই 14 ঘন্টার বসে থাকার শাস্তির জন্য প্রস্তুত হই। আমরা স্পেসিফিক্যালি এই মিডল কলমটা নিই, বিকজ এক তো ওইদিকে যে বসবে সে ওখান থেকে বেরোতে পারবে, আর আমিও একটা আইন পেয়েছি আমি এখান থেকে বেরোতে পারবো, আর ওর যদি দরকার হয় তাহলে আমি উঠলেই হয়ে যাবে, একটা আননোন কাউকে তোলার দরকার হবে না। তো স্পেসিফিক্যালি আমরা উইন্ডো সিট ছেড়ে জাস্ট এই প্রিভিলেজটার জন্য এই মিডল এটা নেব। আর লং হল ফ্লাইট এটা খুব দরকার, যেখানে 10-12 ঘন্টা বা 14 ঘন্টার ফ্লাইট হয় সেখানে এই সুবিধাটা অনেক বেশি দরকার, জানা উইন্ডো ভিউ। তো এটা আমরা কয়েকবার ট্রাভেল করার পরে রিয়েলাইজ করেছি যে মিডিল সিটগুলো সবথেকে কনভিনিয়েন্ট, যদি দুজনে ট্রাভেল করি তাহলে একটা মিডিল একটা আই। আমাদের পাশের সিটটা ফাঁকা, এক্ষুনি বললো বোর্ডিং কমপ্লিট। এই লং হল জার্নিতে না এই ছোটো ছোটো পাওয়াগুলো যে কত আনন্দের, মানে একটু হাত পা ছড়িয়ে বসতে পারবো, চেষ্টা করলে একটু শুতে পারবো, ইটস আ হিউজ রিলিফ। মানে ইকোনমিতে বিজনেসের বিজনেস ক্লাসের ফ্যাসিলিটি অনেকটা জায়গা নেই, কিন্তু এখানে হচ্ছে আমার বেটে হওয়ার অ্যাডভান্টেজ, আমি এখানে অনেক বেশি কমফোর্টেবলি পা ছড়িয়ে শুতে পারবো, কিন্তু আমার কোনো লাভ নেই, আসলে খুব একটা লাভ হবে না। শুরু হয়ে গেল আমাদের ফাইনাল লেগ অফ দ্য জার্নি। কলকাতা যাওয়ার সময় দেখেছিলেন যে আমার সিটে যে এন্টারটেইনমেন্ট সিস্টেমটা ছিল সেটা খারাপ ছিল, ফর্চুনেটলি এই যাত্রায় বেঁচে গেছিলাম। আসলে ওটা একটা রেয়ার কেস ছিল, তখন বাড়ি যাচ্ছিলাম বলে আমরা অতটা মাইন্ডও করিনি, কিন্তু এইবার যদি একই ঘটনা ঘটত তাহলে সিট চেঞ্জ করতে বাধ্য হতাম। যাই হোক, স্ক্রিনে ওয়াশিংটন ডিসির টেম্পারেচার চেক করতে গিয়ে দেখি ওখানে -1°C দেখাচ্ছে, দেখেই হাড় কেঁপে গেল। কলকাতায় ছিল 30°, সেখান থেকে ডিরেক্ট -1, নামলে বুঝবো কতটা সহ্য ক্ষমতা তৈরি হয়েছে। ফ্লাইটে উঠতেই খেতে দিয়ে দিল, খাবারের মেনু আপনাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম,
মোটামুটি একই রকম মেনু থাকে এদের। এই অ্যাক্টিভিটিগুলো চলতে থাকলে সময়টা কাটাতে সুবিধা হয়। আর হ্যাঁ, আর একটা জিনিস তো বলতে ভুলেই যাচ্ছিলাম, এই লম্বা জার্নির ফ্লাইটগুলোতে ওয়াইফাইও থাকে, যেটাতে হোয়াটসঅ্যাপ ফ্রি থাকে। চাইলে ফ্লাইটে যেতে যেতে মিড এয়ার থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করা যায়। বেশ, বাড়ির লোকেদের বলতে বলতে যাওয়া যায় যে কারেন্টলি কোন কান্ট্রির ওপর দিয়ে যাচ্ছি। আমাদের সময়ও কেটে যায় আর বাড়ির লোকেরা আপডেটও পেতে থাকে। আর সব থেকে বেস্ট উপায় যদি ঠিক সময় ঘুমটা পেয়ে যায়। ঘুমের মধ্যে জার্নিটা কেটে গেলে ভালো, 14 ঘন্টা কাটানো চারটিখানি কথা না। সেও সেরকম জায়গা নেই, এইটুকুনি খালি বাথরুম, মানে শুরু হতেই শেষ এই গোট আর এদিকে বেসিন। বাড়ি যাওয়ার সময় ব্যাপারটা এক্সাইটমেন্টের থ্রু দিয়ে কেটে যায়, বাট এই ফিরে আসার সময় না ধৈর্য আর ধরা যায় না। যাই হোক, অলমোস্ট হয়ে এসছে। আর কিছু আপনাদের মনে আছে কিনা জানি না, এই সিরিজের ফার্স্ট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কলকাতা যাওয়ার সময় আমাদের গাড়িটা আমরা ওয়াশিংটন এয়ারপোর্টের কাছে একটা হোটেলে রেখে এসেছি। 15 দিনের জন্য গাড়িটা ওখানেই পড়ে আছে ঠান্ডার মধ্যে। আশা করি পৌঁছে গিয়ে গাড়িটা ঠিকঠাক পাবো, দেখা যাক। আপাতত এই ফ্লাইট টাইমটা শেষ হোক। যেরকমটা আপনাদের আগেই এক্সপ্লেন করেছিলাম, ওয়াশিংটনে আমাদের আর ইমিগ্রেশন হবে না, এই কাজটা আবুধাবি এয়ারপোর্টেই সারা হয়ে যায়, তাই সোজা চলে যায় লাগেজ কালেক্ট করতে। চেক ইন লাগেজ নিয়ে অলওয়েজ একটা ভয় লেগে থাকে, এই কানেক্টিং ফ্লাইটগুলোতে অনেক সময় মিসপ্লেসও হয়ে যেতে পারে, ডেস্টিনেশনে ঠিকঠাক পেয়ে গেলে শান্তি। এই যতক্ষণ ফ্লাইট আর এয়ারপোর্টের মধ্যে ছিলাম বাইরের টেম্পারেচারটা বোঝা যায় না, কিন্তু আমরা জানতাম যে পেরিয়েই ঠান্ডাটা লাগবে। ইন্ডিয়া থেকে আসলে এটা আমরা প্রত্যেকবার ফিল করি। আমাদের গাড়িটা পার্ক করা ছিল, নেমে জাস্ট একটা কল করতে হলো আর উইদিন 15 মিনিটস আমাদের নিতে চলে এলো। একটু ভয় লাগছিল গাড়ির টায়ারের জন্য। আসলে আমরা যখন গেছিলাম তখন ওয়াশিংটনের টেম্পারেচার ওই ধরুন 15-16 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর যখন ফিরলাম তখন 4-5 ডিগ্রি। এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য টায়ার প্রেশারে গণ্ডগোল হলেও হতে পারে। আর যদি দেখি টায়ার প্রেশার ঠিক নেই তখন এই রাতের মধ্যে বাড়ি ঢোকা ক্যান্সেল হয়ে যাবে আর হোটেলের মধ্যেই রুম নিতে হবে। এত দূর থেকে এসে আর হোটেলে ঢুকতে ইচ্ছা ছিল না আমাদের। চলুন দেখি গাড়ির কী অবস্থা। যাওয়ার দিনকে অনেক আশঙ্কা মনে নিয়ে আপনাদের সাথে বলেছিলাম যে রেখে যাচ্ছি, দেখবো এসে কি অবস্থায় থাকে। একদম গাড়ি আমাদের অক্ষত আছে, টায়ারেও হাওয়া আছে, টায়ারও ফ্ল্যাট হয়নি, একদম সুন্দর যেখানে যেভাবে রেখে গেছিলাম সেভাবেই আছে। তো এই প্রজেক্টটাও সাকসেসফুল যে এখানে রেখে মোর দ্যান 15 ডেজ আমাদের যাতায়াত মিলিয়ে গাড়ি অক্ষত অবস্থায় রয়েছে। এবার জিনিসপত্র ঢোকাবো গাড়িতে, দিয়ে আবার আমাদের 2 ঘন্টা জার্নি করে ফাইনাল ডেস্টিনেশন রিচ করবো। চলো, গাড়িও চলছে, ব্যাটারিও ঠিক আছে, সব ঠিক আছে। মশাই এদিকে না ওদিকে।
এটা হচ্ছে, এটা হলো ইন্ডিয়া থেকে ফিরে একটা প্রবলেম, মাসল মেমোরি। এটা ইন্ডিয়াতে গিয়েও চতুর্দিকে পাতা। ইন্ডিয়া থেকে আসার পরেই একটু সাবধানে ড্রাইভ করতে হয়। আমাদের দেশের তুলনায় এখানে লেনও উল্টো আর তার সাথে ড্রাইভিং সিটও। প্রথম দু মিনিট একটু সাবধানে ড্রাইভ করলেই আবার হাতে বসে যায়। এই দুটো দেশে এই একটা মস্ত বড় প্রবলেম। তবে এর একটা ট্রিক আছে, সেটা অন্য কোনো সময় আরেকটা ভিডিওতে বলবো আপনাদের। সুস্মিতা ঠান্ডার মধ্যে ড্রাইভ থ্রু থেকে একটা কফি দিল। ড্রাইভ থ্রু বলতে এই উইন্ডো থেকে নেওয়া যায়। এই ঠান্ডার সময়ে এখানে লোকেরা ইদার গাড়িতে থাকে অথবা বিল্ডিংয়ের মধ্যে, রাস্তায় লোকজন দেখাই যায় না। এখানে তো আর আমাদের ইন্ডিয়ার মতন কমফোর্টেবল ওয়েদার নেই, কিছু করারও নেই, যেরকম অবস্থা তার সেরকম ব্যবস্থা। তো কফি নিয়ে আমরা রিচমন্ডের দিকে বেরিয়ে পড়লাম। দু ঘন্টার মধ্যেই 100 মাইল কভার করে আমরা রিচমন্ডে ঢুকে যাই। এখানে ইন্ডিয়ার মতন ওয়েলকাম করার কেউ নেই। আমেরিকায় নামার পর থেকেই উই আর অন আওয়ার ওন। হয়তো এটাও দরকার ছিল। অনেক কিছু শিখছি, করছি, ভুলও হচ্ছে, কিন্তু তাতে থামছি না, ভুলটাকে ঠিক করতে শিখছি, বড়দের শিক্ষাগুলো কাজে লাগিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতদিন পর ফিরলাম, ফ্রিজ পুরো ফাঁকা। কালকে আমেরিকার মুদিখানায় যাব বাজার করতে। আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব, তবে নেক্সট ভিডিওতে। আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই একটু রেস্টের দরকার। এখানেই শেষ করছি আমাদের বাড়ি ফেরার গল্পের সিরিজটা। আশা করি সিরিজটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।